গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর বাড়িতে আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আজকে 10টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর এখন রিগ গেছে স্নান করতে। আর আমার সোমবারের পুজোটা সকালবেলা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রিক আর আমি বেরোবো, যেহেতু আজকে জন্মাষ্টমী। অল্প কিছু মিষ্টিপত্র কেনার ইচ্ছা আছে, যেগুলো কালকে কেনা হয়নি। কালকে ঠাকুরের সাজ টাজ সব কিনে নিয়ে চলে এসেছি বিকেলবেলা। এখন যাব গিয়ে একটু মিষ্টি আর ফুল আনা আছে, আর একটু ফুল আনবো। তো রিক দেখি স্নান করে বেরোক, তারপর আমি বেরোবো। রিক এসে একটুখানি জল দেবে, তার জন্য এখানটায় রাখা আছে। তারপর ওখান থেকে ঘুরে আসি, ঘুরে এসে ঠাকুরটাকে উপরে তুলে দেবো। তারপর এই জায়গাটা আবার পরিষ্কার করে উপরে যে গোপালটা আমার আছে ওটা নামিয়ে ওটাকে পুজো করব, ওটা নামাবো, দিয়ে তারপর পুজো করব। যা যা যেটুকু পারি আমার পক্ষে, যেটুকু পসিবল, কারণ আমি কোনোদিন পুজো করিনি বা আমার বাড়িতে ওই প্রতিষ্ঠিত গোপাল বা ছোট যে গোপালগুলো হয় সেগুলোও নেই। যেহেতু আমাকে এবাড়ি ও বাড়ি করতে হয় বা প্রায়ই আমাকে বেরোতে হয়, তো আমি চাই না যে ঠাকুরকে প্রতিষ্ঠা করে বা নিয়ে এসে আমি উপোস করিয়ে রাখি। জানি ঠাকুর জল বাতাসাতেও সন্তুষ্ট হয়, তবু আমার যেন মনে হচ্ছে কোনোদিন হয়তো থাকলাম না, না খেয়ে থাকবে। তো তার জন্য যে গোপালটা আছে সেই গোপালটারে আমি পুজো করব। আর যা যা সাজটাজ কিনে নিয়ে এসেছি, যখন সাজাবো তখন তোমরা দেখো। আর আজকে একটু ঠাকুরকে পায়েস ভোগ দেওয়ার ইচ্ছা আছে। ইন্ডাকশানটা যেহেতু আমার নিরামিষ ইন্ডাকশান, একদম পরিষ্কার করা আছে। এখন বাইরে যাব বললাম, ঘুরে আসি, ঘুরে এসে তারপর পায়েসটা চাপাবো, ওটা হয়ে গেলে তারপর ঠাকুরকে ভোগ দেবো। ঠাকুরকে আমার মতো করে আমি পুজো করব। তো চলো আবার বাইরে থেকে ঘুরে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। সাড়ে 12টা আর আমি যেহেতু একটার সময় ভোগটা দেবো দুপুরবেলাতে, আমি সন্ধ্যের দিকে দেবো না, তাই এইখানটাতে আমি ইন্ডাকশানটা সেট করেছি। এটা দিয়ে রিক তারটা টেনে সেট করে দিয়েছে, তো ইন্ডাকশানটা এখানে বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশানটা আমি খুব ভালো করে মুছে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। তো এখন যখন বললাম না বেরোবো, তো এই ডেস্কিটা, এই হাতাটা, ওখানে যে ডিশ গ্লাসগুলো আছে সমস্তটা কিনে নিয়ে এলাম। দেখ এই যে ছোট ছোট গ্লাস, বাটি, চামচ সব কিনে নিয়ে এসেছি। ওই জন্য যে ভোগটা দেবো চালের পায়েস আর কি, তো ওটা হতে যেহেতু দেরি হবে আর ওই জন্য আগে ওটা বসিয়ে দিয়েছি। ওটা হতে হতে এদিকে ঠাকুরের সমস্ত জোগাড় করতে করতে মোটামুটি 1টা বেজে যাবে। সে ওই 12:30 পৌনে 1টার দিকে আমি ভোগটা দেবো। তো এগুলো রেডি হয়ে গেলে তারপর আমি ড্রেসটা চেঞ্জ করবো, আগে করে নিই এই সব। আর রিক যেহেতু উপোস করে থাকতে পারবে না, তার জন্য রিক এইমাত্র মুড়ি আর আলুর তরকারিটা ও নিজে করেছে আজকে। আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আলুর তরকারি, আর মানে ওই আলু চচ্চড়ি টাইপের আর কি, ওটা করে মুড়ি খেয়েছে। আর আমি সকালবেলাতেই মানে ডালিয়ার খিচুড়ি সিদ্ধ করে রেখে দিয়েছি। এই সবগুলো সমস্তটা হয়ে গেলে তারপর আমাদের ব্যবস্থা করব। আর চলো আর কি বলবো, এখন এগুলো ব্যবস্থা করে নিই। ১২টা আর আমি রেডি হয়ে গেছি। চুলটা এখন আমার ভিজে আছে, একটা শাড়ি পরেছি হলুদ কালারের শাড়ি। আর এখন চারিদিকটা পুরো মেঘে ভর্তি হয়ে গেছে একদম। এই দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে। আবার
এদিকটা পরিষ্কার আছে, এদিকটা পরিষ্কার আছে, ওদিকে রিকো রেডি হয়ে বসে আছে, আমার সঙ্গে পুজো করবে বলে ওর দুটো পড়া ছিল আজকে, দুটোই বলেছে যাবো না, অন্যদিন মেকআপ করে নেবো। তো ওদিকে পায়েসটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, এবার গিয়ে পুজোয় বসবো, আর পুজোর পর আবার রিক ও বাড়িতে যাবে একটু মাকে প্রসাদ দিতে। তো চলো লেট করবো না, আর মেঘমেঘও করছে, আবার রিক গিয়ে আবার ও বরুণের সঙ্গে ফিরবে, আর 12টা যেহেতু বেজে গেছে এটা ওটা করতে করতে ভোগ দিতে।
এখন 1:15 হয়ে গেছে আর আমার এই মাত্র এখানে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এখন এখানটা এরকমই থাক, ওদিকে আমাদের ডালিয়ার খিচুড়ি করেছি যেটা ওটা সিদ্ধ করা আছে, ওটা একটু সাতলে দিই, তারপর রিক খেয়ে বেরিয়ে যাবে আবার, ও বাড়িতে যাবে। ও আগে রিককে ব্যবস্থা করে রিক মানে রিককে খেতে দিয়ে প্রসাদগুলো আমি কোটোয় পুড়ে দিই, ব্যবস্থা করে দিই, তারপর আমি খাবো। তারপর আবার রিককে তুলে দিতে যেতে হবে, কারণ আগের দিন আমি ভুল বাস ওকে চাপিয়ে দিয়ে চলে এসেছিলাম, ভুল বাস না মানে অন্য দিক দিয়ে ঘুরে গিয়েছিল, তাই আমি আজকে আর রিক্স নেবো না, আমি গিয়ে তুলে দিয়ে আসবো। তো চলো আগে ডালিয়াটা সাঁতলে দিই, ডালিয়ার খিচুড়িটা, তারপর আবার পরে দেখা হচ্ছি। খুব লেট হয়ে গেছে আজকে, কিচ্ছু হয়ে ওঠেনি, আজকে সকালবেলা আগে শিব পুজো করলাম। কালকে রবিবার ছিল, অর্ধেক মার্কেট সব বন্ধ ছিল, না হলে কালকেই কেনাকাটা করে রেখে দিতাম। তো চলো এখন ফটাফট গিয়ে রান্না করে আগে ডালিয়া রেডি করে দিই। তো ওখানে ডালিয়া খিচুড়িটা আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম, আমারটা প্রচুর গরম, রিকেটটাও গরম, রিক ঠান্ডা মানে ঠান্ডা করে খাচ্ছে। আমি আবার ডালিয়ার খিচুড়িটা নামিয়ে বাসনগুলো মাজতে গেলাম বলে একটু লেট হয়ে গেল, তো এখন একটা ঠান্ডা করতে দিয়েছি। আর ওবেলা মানে আলু সিদ্ধ করেছিলাম, ওটা একটু আলু মাখা করে নিলাম, কারণ বেগুন টেগুন কিছু ভাজা হয়নি গো। তো রিক এখন ওইদিকে খাচ্ছে, আমি ততক্ষণ প্রসাদের ব্যবস্থাটা একটু করে নেবো, কোটোই কোটোই পুড়ে, আর এটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের বলাই হয়নি সবাইকে, আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের আমার পক্ষ থেকে আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা খুব ভালো করে কাটাও, অনেকের বাড়িতেই হয়তো গোপাল আছে, সেইভাবে নিত্য সেবা দিয়ে পুজো করা হয়। আমি হয়তো ওই নিত্য সেবা দিয়ে পুজো করার মতো পর্যায়ে এখনও ওই জায়গায় পৌঁছায়নি, মানে কীরকম বলতে চাইছি, গোপালকে স্নান করাচ্ছে, গোপালকে তিন বেলা ভোগ দেয়, আমার খুব ইচ্ছা ওই জিনিসটা করার, কিন্তু হয়তো আমাকে গোপাল একটা দিন অবশ্যই ওই দিনটা আমাকে দেবে, আমার এখনও সেই দিনটা হয়তো আমার ভাগ্যে এখনও আসেনি। তো ঠাকুরের কাছে আশা করছি অবশ্যই ওই দিনটাও ভগবান আমাকে দেবে, আর আমি ওই পর্যায়ে ওই লেভেলের ভক্ত হয়ে উঠতে পারবো শ্রীকৃষ্ণের বা গোপালের, যাই বলো। তো সেই দিন অবশ্যই আমি সেইভাবে ঠাকুরকে সেবা দেবো, এই মানে এরকম জন্মাষ্টমীতে আমি আরও সুন্দর করে পুজো করতে চাই, আমার খুব ইচ্ছা। আর সত্যি কথা বলতে আমি আজ থেকে 2 বছর আগে ঠাকুরের কাছে একটা মেনেছিলাম শুভ্রার বাড়িতে পুজোতে গিয়ে, তখন যেহেতু আমাদের কালো ওষুধ চলছিল আমি কোনো রকম কিছু ছুঁতে পারিনি, কিন্তু আমি ঠাকুরের কাছে একটা উইশ করেছিলাম যে ওটা যদি ফুলফিল হয় আমি অবশ্যই তোমার পুজো দেবো। তো জানি না মাঝে উইশটা আমার ফুলফিল হয়ে গিয়েছিলো, আর এবছর যে আমি এইভাবে পুজো দিতে পারবো আমি একবারের জন্য ভাবিনি। তো হঠাৎ করে ভগবানেরই হয়তো ইচ্ছা আমার হাতে পায়েস খাবে বা আমার হাত থেকে পুজো নেবে, তার জন্য আমি এত কিছু ছুটাছুটি করে খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প আমি আয়োজন করতে পেরেছি ঠাকুরের জন্য, এটাই আমি মন থেকে করেছি। আর আমার এটা মনে প্রচণ্ড শান্তি এসছে, আর মনে করি ভগবানও খুব মানে খুশি হবে যে আমি ভগবানের কাছে চেয়েছিলাম যে উইশটা, ভগবান যেহেতু আমার উইশটা পূর্ণ করেছিল, আর আমি বলেছিলাম যে আমি তোমাকে আমার বাড়িতে যেমন করে পারবো সেইভাবে পুজো দেবো। তো এখনও অনেক উইশ আছে, ইচ্ছা আছে, নিজের যখন বাড়ি হবে তখন গোপালকে আমি প্রতিষ্ঠা করব, মানে প্রতিষ্ঠা বলতে যেরকম তিন বেলা ভোগ দিয়ে আর কি পুজো করে, জানি না ওই দিনটা ভগবান আমাকে দেবে কি না। আমি মন থেকে যেটুকু পারি সেটুকুই ঠাকুরকে ডাকি, সেটা কৃষ্ণই হোক শিবই হোক আর যেই হোক, আমার পক্ষে যতটুকু পসিবল আমি সেটুকুই। এও বৃষ্টি এসে গেছে, 1 সেকেন্ড, বৃষ্টি এসে গেছে, আমি জামাকাপড় তুলে আসি, দেখো কি অবস্থা, রোদ আছে আবার বৃষ্টিও পড়ছে, শুধু শুধু জামাকাপড়গুলো ছুটোছুটি করে তোলা হবে এখন, মনে হচ্ছে না বৃষ্টি হবে। ওদিকটা পরিষ্কার, একদম পরিষ্কার ওদিকটা, আর এই দিকটা মেঘ, কি হচ্ছে খালি আখাপচা বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি মেঘ করছে একদিকে করছে না, যাই হোক এগুলো তুলে নিয়ে গিয়েই বসি, রোদ উঠলে আবার দিয়ে দেবো, কারণ খেতে খেতে আবার আমাকে ছুটে আসতে হবে, আবার ওদিকে রিককে নিয়েও বেরোতে হবে, আর এগুলো প্রায় আজ শুকনো হয়ে গেছে, ভিজে গেলে আবার আমারই অসুবিধা হবে বারান্দায় দেওয়াটা, এ দেখো কীরকম রোদ উঠে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভগবান যদি দিন দেয় আমি অবশ্যই বাড়িতে নিয়ে এসে রাখবো, সেরকমভাবে পুজো করব, আর আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব, আর আমার পুরো বিশ্বাস আমাকে ভগবান এই দিনটা দেবেই, কারণ 2 বছর আগেকার করা উইশটা যদি ভগবানই পূরণ করতে পারে, আর ভগবানই আজকে যদি আমার বাড়িতে এই শর্ট টাইমের মধ্যে আমাকে সব কিছু অ্যারেঞ্জ করিয়ে দিয়ে আবার বাড়িতে ভোগ খেতে পারে, তো আমার পুরো বিশ্বাস ভগবান ঠিক আমাকে ওই দিনটা দেবে। তো চলো অনেক বকবক করে নিলাম, আবার গিয়ে রাস্তায় দেখা হবে। এখন বেরিয়েছি, রিককে তুলে দিতে যাচ্ছি, প্রচণ্ড মেঘ করেছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে একবারে।
তো রিককে বাসে তুলে দিয়ে 2:21 বাস বেরিয়ে আস্তে আস্তে পুরো ভিজে গেছি টোটো পর্যন্ত আসতে। আরও বেশি ভিজেছি কখন, রিক বাসে ওঠার আগে বলল মা ঠাকুমা যে মিষ্টিটা খেতে ভালোবাসে ওটা তুমি কিনে এনে দাও। এবার এখানে যেহেতু টোটো পেয়ে গেছি আর কেনা হয়নি, তো ওখানে ওকে বাসে বসিয়ে তারপর মিষ্টিটা কিনতে গিয়ে পুরো ভিজে গেছি, একদম একদম ভিজে গেছি, সোপাট একদম সোপাট ভিজে গেছি। আর এই যে আজকে অবস্থা। তার আগেই বরুণ বললো ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানে তখন যখন বেরোলাম এতটুকু মিষ্টি ছিল না, রোদ ছিল, মেঘ ছিল। আবার তো দেখি আবার কখন ওরা আসে, রি পৌঁছে যাবে আশা করছি। 10-15 মিনিট লাগে আমাদের এখান থেকে বাড়িটা, বাইকে 10-15 মিনিট লাগে, বাসে 20 মিনিট লাগে। চলো এখন এগুলো চেঞ্জ করব, সকাল থেকে অনেক দৌড় ছাপ গেল, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি। সাতটা আর এখন আমি আর রিক সিঁড়িতে বসে ওয়েট করছি, কারণ চাবি বরুণের কাছে। তিনজনায় বেরিয়েছিলাম, আমি আর রিক গিয়েছিলাম সুপ্রাদের বাড়ি, সুপ্রা বাড়িতে পুজোর আজকে নিমন্ত্রণ ছিল, আর বরুণ গেল বাইকে তেল ভরতে। তো আমাদের সুপ্রাদের বাড়িতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, পুজো সব কমপ্লিট হয়ে গিয়েছিলো, কারণ আমি বাড়িতে সন্ধে দিলাম। তারপর এখানে যা বাসন টাসন ছিল বিকেল দুপুরবেলা তো দেখলে ভিজে এসেছি, একদম আমি এসে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে যেতে যেতে ওর পুজো কমপ্লিট। তো এখন প্রসাদ দিয়েছে, প্রসাদ নিয়ে চলে এসেছি, আর এখন সিঁড়িতে কতক্ষণ বসে থাকবো আমি জানি না, বরুণের কাছে যাবি, বরুণ আসুক তারপর আমরা ঘরে যেতে পারবো। আর ওর জন্য সিঁড়িতে বসে এখন রিক আর আমি ওয়েট করছি। তো আজকে সকাল থেকে মোটামুটি দিনটা খুব ভালো গেছে, মানে আমি ভাবতে পারিনি এত ভালো করে আমি পুজোটা দিতে পারবো। মনটা খুব, সত্যি মন থেকে বলছি, মনটা খুব শান্তি হয়েছে এবারে। আর রিক এলো বরুণের সঙ্গে, 5টার দিকে রিক ফিরে যাও, ঠাকুমাকে প্রসাদ দিতে গিয়েছিলো। তো আজকে দিনটা খুব খুব ভালো কেটেছে, আশা করবো তোমাদেরও খুব ভালো কেটেছে। তো আজকে ব্লগটা বেশি বাড়াবো না, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করেছি, আমি আমার মতো করে পুজোটা করেছি, ভুল ত্রুটি থাকতেই পারে, তার জন্য আগে থেকে সরি চেয়ে নিচ্ছি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, পাশে থেকো। আজকের মতো এইটুকুই।